আসসালামু আলাইকুম ভিউয়ার্স, অনলাইন এগ্রো কোম্পানির পক্ষ থেকে আমি লুৎফর রহমান মেহেদি। সো ভিউয়ার্স, আজকে আমরা আপনাদের দেখাবো মিনি পাওয়ার টিলার, ছোট থেকে বড়, আপনার 2 হর্স পাওয়ার থেকে 10 হর্স পাওয়ার পর্যন্ত মিনি পাওয়ার টিলার আপনাদেরকে দেখাবো। তো অনলাইন এগ্রো কোম্পানির প্রতিনিধি আমাদের সাথে আছে, তার সাথে একটু পরিচয় হয়নি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, আমি অনলাইন এগ্রো কোম্পানির মার্কেটিং অফিসার মোশার হোসেন খান। জি, আপনাদের আজকে যেগুলো আমরা দেখাবো সেটা হচ্ছে মিনি পাওয়ার টিলার। আমাদের কৃষক ভাইরা অনেকে চায় যে ছোট রকমের মিনি পাওয়ার টিলারগুলা, যেমন ধরেন যে এক জায়গায় জমি আছে ওইখানে তাদের বড় পাওয়ার টিলারগুলো যাইতে পারে না, সেক্ষেত্রে ছোটগুলা দিলে তাদের সুবিধা হয়, প্লাস কস্টিংও কম পড়ে। এটার ফাল কয়টা, ফালটা একটু দেখান তো। ফালটা দেখুন, এই যে 16টা ফাল আছে, মানে এমন ভাগ ভাগ আছে, এখানে আছে একটা ফাল আছে, ঠিক আছে। এই যে এখানে দেখুন, এগুলো হচ্ছে একদম লোহা না কিন্তু, এগুলা এগুলো একটা পাত কোয়ালিটির, স্টিলের পাত কোয়ালিটির। এই যে, আর এটা সম্পূর্ণ প্রিমিয়ামের মাধ্যমে করবে, বুঝতে পারছি। এটা দিয়ে কি কাদা জমিতেও চাষ করা যাবে? কাদা জমি বলতে হালকা কাদা জমি, এখন আমাদের ইঞ্জিনে যদি পানি ঢোকে তাহলে কিন্তু ইঞ্জিন সমস্যা হবে। আর এটা দিয়ে একদম গুড়া হবে, মানে একটা জমিতে চাষ করা আছে সেটাতে আপনি সবজি বা ফুল গাছ লাগাবেন, ওটাতে গুড়া গুড়া করতে হয় মাটি, সেই ক্ষেত্রে এটা প্রযোজ্য, সেই ক্ষেত্রে এটা প্রযোজ্য। আর এটা একদম স্বল্প মূল্যে পাওয়া যায়, এটা একদম স্বল্প মূল্যে পাওয়া যায়। যে এইটার থেকে বড় কোনটা? এটার থেকে বড় হচ্ছে যে এটা 63 সিসি 3 হর্স পাওয়ারের একটি ফরিস্টক ইঞ্জিন। এটা ফরিস্টক ইঞ্জিন? জি জি জি, ফরিস্টক ইঞ্জিন। এটা এইটার ফাল কয়টা? এটার ফাল হচ্ছে 16টা ফাল। এই যে এটার ফাল হলো 16টা। জি জি, 16টা ফাল। তো এইটা কি তেল মোবিল অ্যাডজাস্ট করে দিতে হয়? না 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 না, এটা ফরিস্টক ইঞ্জিন। ফরিস্টক ইঞ্জিনের ইয়ে হলো তেলের চেম্বার আলাদা, মোবিলের চেম্বার আলাদা। এই যে এখানে মোবিল দিতে হবে, এখানে তেল দিতে হবে, ঠিক আছে। মোবিল খুব স্বল্প পরিমাণে দিতে হবে, 100 ml হাই স্কেলে, আর তেল আপনার পরিমাণ মতো এইটুকের ভিতরে যতটুকু আটে দিবেন। এইটা কি কাদা আর শুকনা দুটোতে চাষ করা যাবে? এটাতে কাদা শুকনা দুটোতে চাষ করা যাবে, কিন্তু আপনি এমন কাদাতে যাওয়া যাবে না যে মেশিন প্লাস আপনার ইঞ্জিনও দেখা যাচ্ছে চলে গেল কাদার মধ্যে, ওই ক্ষেত্রে হবে না। তাছাড়া আপনার এমনি হালকা কাদা জমিতে চাষ করা যাবে, তো এটা শুকনা মাটির ভিতর ভালো হবে। এটা শুকনা মাটিতে খুবই ভালো। এটার গভীরতা কত হবে, ফালের গভীরতা? আমাদের এটার ফালের সাইজ আছে 6 ইঞ্চি। জি ঠিক আছে, ফালের সাইজ 6 ইঞ্চি, আপনি গভীরতা আপনার প্রয়োজন মতো করে নিতে পারবেন, এভারেজ করবে আপনার 3 ইঞ্চি 3.5 ইঞ্চি এভারেজ এভাবে গভীর হবে। আর আপনি যদি মনে করেন যে এর থেকে বেশি চান সেটা আপনার ইয়ে করতে হবে, দেখা যাচ্ছে আপনাকে বেশি প্রেশার দিলে বেশি হয়ে গেল, আপনি যদি কম ইয়ে করতে চান তাড়াতাড়ি ইয়ে করে নিলে আর হবে না, আপনার এভারেজ হয়ে যাবে। তাহলে এটা হলো 3 হর্স পাওয়ার। জি, 3 হর্স পাওয়ার 63 সিসি 63 সিসি ফরিস্টক। ফরিস্টক, আচ্ছা। এর চেয়ে বড় কোনটা? এর চেয়ে বড় হচ্ছে যে মেশিনটা, এটি হচ্ছে 6.5 হর্স পাওয়ার 6.5। হ্যাঁ, এবার এটা এটা ইয়ে বলি যে এটা হচ্ছে ফোর হুইলার। এটা বলার কারণ হচ্ছে এটার ফাল চাকা একসাথে থাকে, এটার ফাল আর চাকা একসাথেই থাকবে। হ্যাঁ, যখন চাষ হবে দুটা একসাথে থাকবে, ওটা তো আপনার ফালে ঘুরবে, ফালের উপরে ঘুরবে, কিন্তু এটা ফাল চাকা একসাথে থাকবে, আর দুইটা প্রিমিয়ামের মাধ্যমে ঘুরবে, প্রিমিয়ামের সাথে দুইটা প্রিমিয়ামের মাধ্যমে ঘুরবে, প্রিমিয়ামের মাধ্যমে। অনেকে আছে কয় যে সুতা দিয়ে ঘুরাই বা আপনার ইয়ে কি জানা বলে চেনের মাধ্যমে ঘোরায়, না আমাদের এটা এটা সম্পূর্ণ প্রিমিয়ামের মাধ্যমে, ঠিক আছে। আর এটার কোয়ালিটি দেখেন কত সুন্দর, এটা দেখে বোঝা যাচ্ছে কোয়ালিটি সম্পূর্ণ একটা। আর এই ফালগুলো দেখুন কি প্রিমিয়াম, একদম তিনটা তিনটা করে দুই সাইডে ফাল আছে, তিনটা করে ছয়টা, এখানে আছে 9টা, ওই পাশে আছে 9টা, 18টা ফাল আছে এটাতে, টোটাল 18টা ফাল। এটা হলো ডিজেল না পেট্রোল? এটা পেট্রোল ইঞ্জিন। পেট্রোল ইঞ্জিন? জি জি জি, এটা পেট্রোল ইঞ্জিন। কেউ যদি মনে করে যে আমরা সেলফ করে নিব, ঠিক আছে, সেলফ আমরা এটাতে টান দিব না, এটা সেলফ সিস্টেমও করা যাবে, তাই না? এখানে সেলফের সিস্টেম আছে, সেলফও করতে পারবেন এটা। তো এটার 1 কেজি অকটেল দিয়ে বা পেট্রোল দিয়ে কতক্ষণ চলবে? এটা প্রথম অবস্থায় 2 থেকে 2.5 ঘন্টা চলবে, 1 কেজি পেট্রোল বা অকটেল দিয়ে 2 থেকে 2.5 ঘন্টা চলবে। হ্যাঁ, প্রথম অবস্থায়। আর যখন আমাদের ইঞ্জিনটা ফ্রি হবে, রিং পিস্টনটা যখন খেলবে, তখন মনে করেন আস্তে আস্তে বাড়বে, সেটা আরও বাড়বে। জি জি জি, তখন আপনার ইঞ্জিনটা ফ্রি হবে, তখন আস্তে আস্তে এটা বাড়বে। এটা হলো 6.5, এর থেকে বড় কি আছে? এর থেকে বড় হচ্ছে যে পাশে যা আছে 7.5 হর্স পাওয়ার পেট্রোল ইঞ্জিন। 7.5? জি, পেট্রোল ইঞ্জিন। জি জি জি, এইটার ফাল কয়টা? এটার ফাল হচ্ছে 32টা। এটার ফাল 32টা? জি জি, এটার ফাল 32টা ফাল। আমি জানতাম যে এটার হলো চাষের ক্ষেত্রে যাদের ছোট জমি বা কোনো নালা থাকে সেক্ষেত্রে ফাল কমিয়ে চাষ করা যায়। হ্যাঁ অবশ্যই, এই যে এখানে আপনারা ইয়ে আছেন, এই যে দেখেন ক্লিপ আছে একটা,
এই ক্লিপটা যদি আপনি খসাই দিলেন এই চারটা ফল আপনি আলাদা করে ফেলতে পারবেন। ছোট গ্যাপ, ছোট যাদের ছোট গ্যাপ বা ছোট কেল ভুট্টা ক্ষেত বা বিভিন্ন ধরনের ক্ষেতে যাদের ছোট পরিসরে থাকে তারা ওই দুই সাইডের ফাল চারটা চারটা করে খুলে বাকিগুলো দিয়ে চাষ করতে পারবেন। যখন বড় থাকবে, বড় জমিতে চাষ করবেন, তখন আপনি চারটা ফাল এক্সট্রাভাবে লাগাই নিতে পারবেন। তাহলে এটা হলো 7.5 পেট্রোল ইঞ্জিন। তো ডিজেল ইঞ্জিন হয় এটা? ডিজেল ইঞ্জিন এটা আছে, এই যে এটা হচ্ছে ডিজেল ইঞ্জিন। এটা হলো 7.5 ডিজেল ইঞ্জিন। সেম এটা, এটা সেম, হ্যাঁ, খালি এটা ডিজেল ইঞ্জিন, এটা পেট্রোল ইঞ্জিন। এইটা হলো পেট্রোল ইঞ্জিন আর এটা হচ্ছে ডিজেল ইঞ্জিন, আর এইটা হলো ডিজেল ইঞ্জিন। দুইটাতেই আপনি সেলফ পাবেন, দুইটাতে সেলফ লাগানো যাবে, আবার সেলফ ছাড়াও দেওয়া যাবে। আমরা হচ্ছে সাজেস্ট করি সেলফ বাদে, যারা যদি কেউ যদি ইয়ে করে নেন যে সেলফ আমি নিব, সেলফের জন্য দরকার আমরা এক্সট্রা ভাবে সেলফ, তখন এক্সট্রা কস্টিং লাগবে, কস্টিং ইয়ে করে আমরা সেলফ বসে দিতে পারবো। হ্যাঁ, সেলফ দুইটাতে দেওয়া যাবে, কিন্তু আলাদা ভাবে চার্জ দিতে হবে সেলফে। হ্যাঁ, এটা হলো 7.5 ডিজেল ইঞ্জিন। ডিজেল ইঞ্জিন আর আরেকটা হচ্ছে, আমি বলি আমাদের কাছে একটা কোয়ান্টিটি আছে 7.5 হর্স পাওয়ারের। যদি কেউ মনে করেন যে বাজেট একটু কম কিন্তু 7.5 নিবে, তাদের জন্যও আছে এই যে এই মেশিনটা, এটাও 7.5 হর্স পাওয়ারের একটি মেশিন। এটাও 7.5 হর্স পাওয়ার মেশিন, কিন্তু এটা একটু লো কোয়ালিটি, লো কোয়ালিটি। হ্যাঁ, যাদের একটু বাজেট কম, হ্যাঁ সাজেস্ট করি এটা সাধারণত কাউরে, কিন্তু যাদের বাজেট কম থাকে চাই বা একটু ভালো এটা তাদের জন্য। এটা তো, এটা হলো 7.5, কত সুন্দর কালার। এটাও হলো ডিজেল ইঞ্জিন না, এটা পেট্রোল ইঞ্জিন। হ্যাঁ, পেট্রোল ইঞ্জিন হবে, যাদের বাজেট কম তাদের জন্য এটা। জি জি জি, ঠিক বলছেন, এটা বাজেট যাদের কম তাদের জন্য। এটার ফলও আপনার 32টা, এটার ফলও 32টা। জি জি, এটার ফলও 32টা, ওই যে ফলগুলো যে ওইখানে আছে এগুলো। তারপর 7.5 এর চেয়ে ডিজেল ইঞ্জিন বড় হলো এইটা। হ্যাঁ, এই 9.5 হর্স পাওয়ার এই ইঞ্জিনটা। খুলে রাখা যাবে যে আলাদা খুলে রাখা যাবে, যে আমার কম ব্যাসার্ধ হবে চাষ নিবেন, কম ব্যাসার্ধ হয়ে নিতে পারেন, আবার যদি মনে করেন বেশি লাগবে তখন আবার এক্সট্রা ফাল লাগাই দিবেন। কারণ 9.5 হর্স পাওয়ার মানে 9.5 ঘোড়া ইঞ্জিন, মানে ইঞ্জিনের শক্তি তো কম না। জি, 9.5। জি, আর এটি যে ডিজেল ইঞ্জিন বলে মনে করবেন যে হয়তো তেল কম যাইতে পারে, না আমাদের কোনো মেশিনই এমন না যে ডিজেল বলে যে কম যাবে, এমন না। আমাদের সব মেশিনই প্রথম অবস্থায় আপনার 2-2.5 ঘন্টা চলবে, পরে আস্তে আস্তে যখন পুরান হবে তখন হচ্ছে আমাদের টাইমিংটা আরও বাড়বে, তখন মাইলেজ আরও বেশি পাবেন আশা করা যায়। আর এটা থেকে বড় হলো, এইটা থেকে বড় হলো আমাদের কাছে আছে 10 হর্স পাওয়ার। এই যে আলাদা পাম্প কিনে এটাতে পানি উঠাইতে পারবেন, ক্লেম বসাই ইয়ে করে নিতে, কিন্তু এই ইঞ্জিন দিয়ে আপনারা উঠাইতে পারবেন। তো আমি জানতাম যে এই বড় 10 হর্স পাওয়ার বা হলো 9.5 এটা দিয়ে মাল গাড়ি টানা যায় কি? হ্যাঁ, ট্রলি টানা যাবে। অবশ্যই ট্রলি, ট্রলির জন্য এই যে এখানে ইয়ে করা আছে, এই যে আপনার এখানে হচ্ছে আলাদাভাবে ফ্রেম করে নিতে হবে, ফ্রেম করে এখানে যে লকেট সিস্টেম আছে, চাকা দিয়ে আপনার হলো প্রায় 30-40 মনের আপনার একটা মাল পরিবহন করাও যাবে পিছনে গাড়ি লাগিয়ে। যে হচ্ছে আপনারা মনে করতেছেন যে চাকা আছে, ফাল কোথায় লাগাবে? হ্যাঁ, হচ্ছে কি যে যখন এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাবেন তখন এই চাকাটা লাগাবেন, এই যে ক্লিপ ক্লিপ আছে চাকাটা লাগাবেন, আর যখন জমিতেই করবেন চাষ করবেন তখন এসে এই চাকাটা কোথায় ফাল লাগাবেন। ফাল লাগাইলে অমন হবে, ওই যে ওইদিকে দেখেন ফাল লাগাইলে অমন হবে, সব করে বেশি যায়, ফাল লাগাইলে এমন হবে, চাকা লাগাইলে এমন হবে। দেখতে পাচ্ছেন এখানে ছোট থেকে আপনার যাদের ছোট বাজেট, যাদের ছোট জমি বা ছোট নিজেদের মতো করে চাষ করতে চান, ছোট থেকে একদম
আর 2 হর্স পাওয়ার থেকে 10 হর্স পাওয়ার পর্যন্ত মেশিন এখানে আছে, মিনি পাওয়ার টিলার। তো যাদের ছোট জমি বা ছোট করে চাষ করতে চান, ছোট কৃষক, তারা ছোট নিতে পারেন। যাদের একটি বাণিজ্যিক বা নিজেদের জমির আশেপাশে অন্যের জমিও চাষ করার পরিকল্পনা আছে, তারা বড় টিলারগুলো নিতে পারেন। এখানে ডিজেল পেট্রোল দুইটারই পাবেন, দুইটারই ডিজেল পেট্রোলের দামের ভেদে আপনারা পেয়ে যাবেন। ছোট বড় সব ধরনের মেশিনই এখানে আছে। তো ভিউয়ার্স, যাদের প্রয়োজন তারা এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, করে অনলাইনে অর্ডার করতে পারেন বা অফিসে এসে ভিজিট করেও অর্ডার করতে পারবেন। তো ভাইজান, আপনাদের অফিস ঠিকানাগুলো একটু যদি বলতেন। অফিস হচ্ছে মূলত দুইটা, হচ্ছে মেইন অফিস ঢাকাতে আছে, ঢাকা বৈশাখী মোড়, নন্দাপাড়া দক্ষিণখান উত্তরা ঢাকা, ঠিক আছে, এটা হচ্ছে মেইন অফিস। আর আমাদের শাখা অফিস আছে বগুড়াতে, বগুড়া বনানী ফুটকি ব্রিজ সংলগ্ন। সো ভিউয়ার্স, আজ এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।